প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কি আবার পুনরায় রাজ্যে বন্ধ হতে চলেছে? এই মুহূর্তে নবান্ন তথা শিক্ষা দপ্তরের তরফ থেকে কি তথ্য রয়েছে এ স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে? সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা স্কুলের ছাত্রছাত্রী হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের জন্য কিন্তু আজ রাত 12টা পর্যন্ত ও ভবিষ্যতে চাকরির জন্য তোমরা কম্পিউটার কোর্স করে কম্পিউটার সার্টিফিকেট সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে। আর এই অফার কিন্তু আজকে রাত 12টা পর্যন্তই আছে। সেই কারণে যারা এই কোর্সে এখনও পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এনরোল করনি, তোমাদের উদ্দেশ্যে আমি ওই ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওটি দেখে তোমার ভবিষ্যৎকে এগিয়ে রাখার জন্য তুমি ফ্রিতে কম্পিউটার কোর্স করে কম্পিউটার সার্টিফিকেট নিজের ভবিষ্যতের জন্য, নিজের ড্রিম জবের জন্য করে নাও। প্রথমেই যে বিষয়টি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে এ কলেজে পড়ছো, স্কুলে পড়ছো, তোমরা বুঝতেই পারছো যারা আমরা বাড়িতে রয়েছি তারাও কিন্তু প্রচণ্ড এই তাপপ্রবাহের ফলে আমরা থাকতে পারছি না। কী অবস্থা হয়েছে পুরো রাজ্যব্যাপী, দেশব্যাপী? তো এক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি এই ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে যারা ছোট স্কুলে পড়ছে এবং যারা কলেজে পড়ছে তাদের জার্নি করে কলেজ যেতে হচ্ছে, যারা স্কুলে রয়েছে তাদের স্কুলে যেতে হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, যেরকম বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, মাধ্যমিক রয়েছে তোমার 5, 6, 7, 8, প্রথম ইউনিট টেস্ট যেটা রয়েছে সেটাও সামনে রয়েছে, এই সমস্ত দিক মাথায় রেখে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু একটি নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে কিন্তু পরিষ্কারভাবে প্রত্যেকটি স্কুলকে কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে বলেছে যাতে ছাত্রছাত্রীদের কোনো রকম ক্ষতি না হয়। আর এই প্রচণ্ড গরমে এ দুপুরবেলায় স্কুল করা কোনো ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই বা কলেজ করা কোনো ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই কিন্তু বাস্তবে সম্ভবযোগ্য না। যেখানে চিকিৎসকরা বলছে যে দুপুরবেলা কোনো কাজ না থাকলে বাড়ির থেকে বেরোতে না, কারণ বিভিন্ন মানুষ কিন্তু এই কারণে অসুস্থ হয়ে যাচ্ছে এই প্রচণ্ড তাপপ্রবাহের ফলে। সেই কারণেই কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সকালে নেওয়ার কথা বলা হচ্ছে। যে সমস্ত জায়গায় সকালে অর্থাৎ মর্নিং স্কুল করা যায়, বিশেষ করে স্কুলের ক্ষেত্রে যে তথ্য আছে, মর্নিং স্কুল প্রত্যেকটা জায়গায় করতে হবে। শিক্ষা দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে এই মুহূর্তে তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না, কারণ সবে সবে কোভিডের পর স্কুল খুলেছে, আবার শিক্ষা ব্যবস্থা বন্ধ করলে এর মধ্যে এফেক্ট পড়বে। সেই কারণে কিন্তু স্কুল পুনরায় মর্নিংয়ে করার প্রচেষ্টা রয়েছে। এবং কলেজের ক্ষেত্রে বিষয়টা যদি বলি, একই ব্যাপার কিন্তু কলেজের ছাত্রছাত্রীদেরও কিন্তু একই রকম সমস্যা হচ্ছে এই প্রচণ্ড তাপপ্রবাহের ফলে। সেই কারণে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসলেও কলেজের তরফ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে এই পরিস্থিতিতে কারোর কোনো অসুবিধা না হয়। এবং শিক্ষা দপ্তর এবং বোর্ডের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুলে প্রয়োজন মাফিক ওয়ারেস এবং প্রয়োজন মাফিক কিন্তু পানীয় জল রাখতে হবে যাতে লাইন কাট না হয়, ক্লাসে যাতে ফ্যান বন্ধ না হয় এবং গরমে যাতে ছাত্রছাত্রীদের কষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে। প্রায় 40 ডিগ্রি কিন্তু তাপমাত্রা রয়েছে এবং আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু এটা 45 ডিগ্রি হতে পারে। সেই কারণেই কিন্তু ছাত্রছাত্রীদের জন্য আজকে নবান্নে কিন্তু বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রীর সাথে, এই সমস্ত বিষয়ে ডিসকাস করে স্কুল কলেজের জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডিসিশন আসতে পারে। এবং তোমরা জানো কোভিডের জন্য কালকে অর্থাৎ বুধবার কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর একটা বৈঠক রয়েছে, এ আবার পুনরায় কোনো নিষেধাজ্ঞা লাগু করা হবে কিনা সেটা দেখার বিষয়। তো এখান থেকে তোমাদের আমি একটাই কথা বলবো, এই মুহূর্তে যা গরম তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে তোমরা যতটা সম্ভব প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বেরিও না, আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু তোমরা জল খাও। এই মুহূর্তে শরীরের জন্য কিন্তু জলের চাহিদা এখন সবথেকে বেশি, এবং যারা প্রয়োজন অনুযায়ী বাইরে যেতেই হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতেই হবে, জরুরি কোনো কাজ রয়েছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে কলেজেরও, অনেক কলেজের ক্ষেত্রে ইন্টারনাল চলছে বা কলেজে কোনো সমস্যা আছে, তাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু অতি অবশ্যই জলের বোতল ক্যারি করো, ওয়ারেস পারলে ক্যারি করো, এগুলো ক্যারি করেই কিন্তু যাও। এবং আর যদি একান্তই প্রয়োজন না হয় তাহলে বাইরে বেরোনোর প্রয়োজন নেই, বাড়িতে বসেই তোমরা পড়াশোনা করো, এবং রোদ্দুর থেকে আসার পর বা রোদ্দুরে কোনো
ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এইসব জাতীয় জিনিস খাওয়ার প্রয়োজন নেই, কারণ ও রোদ্দুর থেকে এসেই ঠান্ডা খেলে কী হবে, এ ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে। আমি নিজেই মানে এই ভিডিও করার জন্য যখন পাখা অফ করে দিই, ফ্যান অফ করে দিই, তখন আমি নিজেই বুঝতে পারি আমি পুরো ঘেমে যাই, জামা ভিজে যাই, সেই কারণে আমার নিজেরই ঠান্ডা লাগে। তোমরা যাতে সুস্থ থাকো সেই কারণেই তোমাদেরকে জাস্ট দাদা হিসাবে কথাগুলো বললাম। কলেজের অনলাইন এক্সাম নিয়ে তো সমস্ত প্রক্রিয়া চলছেই, তাছাড়া তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আবার কি পুনরায় স্কুল কলেজ বন্ধ হতে পারে। তো রাজ্য সরকার, আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত এরকম কোনো তথ্য নেই। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে মর্নিংয়ে করার পরিকল্পনা রয়েছে, জানি আজকে বৈঠক রয়েছে, বৈঠকের পর যে সিদ্ধান্ত উঠে আসে সেটা তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখবো। এবং যারা ভবিষ্যতের চাকরির জন্য কম্পিউটার কোর্সটি বিনামূল্যে করনি, আজকেই কিন্তু লাস্ট ডেট রয়েছে এ আবেদন করা, সেই কারণে অতি অবশ্যই তোমরা এনরোল করে ফেলো কোর্সে। আজ রাত অবধি তোমরা বিনামূল্যে কোর্সটি করতে পারবে এবং পরবর্তী চাকরির জন্য ও সার্টিফিকেট ক্যারি করতে পারবে।